বিসিএস এর বিষয়টা কখন মাথায় আসলো, এটা প্রিপারেশনটাই বা কখন শুরু করেছেন? বিসিএস এর প্রিপারেশনটা আসলে মাথায় এসেছিল, আম্মু সবসময় খুব বলতো যে বিসিএস টা দাও, এভাবে করে বসে থেকো না। আমি একটু পিছন থেকে শুরু করি, আমার 2016 সালে যখন আব্বু মারা যায়, তারপরে আমি কোন রকমে আমার মাস্টার্স পরীক্ষা আর থিসিস ডিফেন্সটা দেওয়ার পরে আমি মেন্টালি খুব আপসেট আর ডিপ্রেসড হয়ে যাই। তারপরে আমি আর পড়াশোনা করতে পারতাম না, আমার টেবিলে বসতে পারতাম না, আমার খুব সমস্যা হতো। আম্মু তখন অনেক বোঝাতো যে বিসিএস টা শুরু করো, বিসিএস এ পড়ো বা অন্য চাকরির জন্য চেষ্টা করো। অনেকে রেফারেন্স দিত, কারণ আমার 37 বিসিএস থেকে আমার ভার্সিটির ফ্রেন্ডরা ক্যাডার অফিসার হওয়া শুরু করেছেন, তো রেফারেন্স দিয়ে বলতো যে ওরা পারছে, তুমি কেন পারবে না, তুমিও চেষ্টা করো। তা আমি আবার আম্মুর সাথে একটু রাগারাগি করতাম যে হচ্ছে বিসিএস এর জন্য অনেক পড়াশোনা করতে হয়, আমি অতক্ষণ টেবিলে বসতে পারি না, আমার মাথা কাজ করে না, আমার দম বন্ধ হয়ে যায়, সাফোকেশন লাগে, আমি পারবো না। তো এরকম করেই করতে করতে 2019 ডিসেম্বরে 41 এর অ্যাপ্লাই করলাম। করার পরেও তখন টুকটাক বইপত্র নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, তো দেখলাম যে জেনারেল নলেজ আর বাংলা সাহিত্য এই দুইটা আমি একদমই পারছি না, মানে এটা কোনোভাবেই আমি মনে রাখতে পারি না, এত সাল, এত বইয়ের নাম, এত লেখক, কোনো কিছু আমার মনে থাকে না। আর যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, মুখস্থ শক্তি খুবই কম। তারপরে 2020 যখন ওই যে করোনার যে লম্বা একটা সময়, তখনই আমার স্কুল ফ্রেন্ড একজন আমাকে বললো যে হচ্ছে আমরা তো বিসিএস অ্যাপ্লাই করছি, সবাই বসেই আছি, কোচিং সেন্টার গুলাতে ওইভাবে যাওয়া যাচ্ছে না, আসলে আমরা নিজেরা গ্রুপ স্টাডি করি। তখন আমরা ফেসবুক মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে ওইভাবে করে আমরা তিনজন গ্রুপ স্টাডি শুরু করলাম যে হচ্ছে এইভাবে করে পড়া দিয়ে এইভাবে করে পড়া নিব। ওই ওদের সাথেই ওইভাবে করে পড়তে পড়তে প্রিলিমিনারি প্রিপারেশনটা ওইখান থেকেই হয়, তারপর প্রিলিমিনারি দিলাম, দেওয়ার পরে তারপর রিটার্ন, জার্নিটা এইভাবেই শুরু। বিসিএস প্রিপারেশনটা স্টার্টিংটা হয়েছিল কি একাডেমিক লাইফে নাকি আফটার গ্রাজুয়েশন? না স্যার, আফটার পোস্ট গ্রাজুয়েশন এর 2 বছর পরে, মানে আমার একটা লম্বা স্টাডি গ্যাপ ছিল, তারপর বিসিএস এর জন্য মনোযোগ। জি স্যার। আর সেই ক্ষেত্রে ওই যে প্রিলিমিনারিটা হচ্ছে নিজেরা পড়েছিলেন? নিজেরা পড়েছিলাম। বিসিএস প্রিলিমিনারি লিখিত বা ভাইবা এগুলো করতে গিয়ে কি ধরনের বইপত্র আপনি পড়েছেন? বইপত্র তো প্রথম অবশ্যই যে রেফারেন্স বই যেগুলো থাকে, আমাদের 9-10 এর বাংলা গ্রামার বইটা, তো ওটার উপরে কোনো বই আমি এখনো পাইনি। তারপরে হচ্ছে ইংলিশের যে বিষয়গুলো, এগুলো ম্যাথ, তারপর বিজ্ঞান, এগুলা রেফারেন্স বইতে যত সুন্দর করে ইনফরমেশন গুলা দেওয়া থাকে অন্য বই আমি এগুলো পাইনি। আর এখানে আমি আরেকটা বলি, আমার ছোটবেলা থেকে বই পড়ার অনেক নেশা এবং আমার বই কিনতে আমার খুব ভালো লাগে, এটাও আমার একটা শখ। মানে কেউ যদি এসে স্যার বলে যে ওই ওই বইটা ভালো, ভালো একটা রিভিউ শুনলাম বা সোশ্যাল মিডিয়াতে একটা বইয়ের একটা ভালো রিভিউ বের হলো, আমার কাজ হচ্ছে নীলক্ষেতে যে পরের দিন ওই বইটা কিনে আনা, যে ওই বইয়ের মধ্যে কি আছে, কেন এটা পপুলার, যেহেতু আছে কেন পপুলার হলো। তো এরকম করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রেফারেন্স বইটা করলেই কেন সহায়ক হিসেবে দেখতে পারে, কিন্তু রেফারেন্স বইটাই আগে মূল ফোকাস করা উচিত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শারিয়ার সিজান, অ্যাকচুয়ালি তো বিসিএস এ কত মার্কস পেয়েছেন রিটেনে এটা তো এখনই বলা যাবে না, এখন তো মাত্র রেজাল্ট হলো, এগুলো ট্রান্সক্রিপ্ট বের হতে একটু সময় লাগে, কয়েক মাস সময় লাগতে পারে, এগুলো এখনই হয়তো জানা যাবে না। মিজানুর রহমান স্যার, আপনার সাথে আমি কিভাবে আলাপ করতে পারি একটু জানাবেন প্লিজ, আমার মোবাইলে ফোন অথবা টেক্সট পাঠাতে পারেন আর অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন, ওখানে নক করলে আমি আমার চোখে পড়লে আমি রেসপন্স করবো ইনশাল্লাহ। এরপরে হচ্ছে আচ্ছা শান্ত আহমেদ আকাশ, আচ্ছা তার প্রশ্নটাকে আমি এভাবে একটু করি, সেটা হচ্ছে বিসিএস ভাইবা বোর্ডে একাডেমিক রেজাল্ট নিয়ে কি কোনো আলাপ হয়েছিল নাকি এটা নিয়ে কোনো প্রশ্ন আসে নাই? প্রশ্ন আসে নাই একাডেমিক রেজাল্ট নিয়ে, স্যার আমাকে কিছু জিজ্ঞাসা করেননি, কিন্তু আমার ওই যে একটা জিনিসই জিজ্ঞাসা করেছে, যেহেতু আমার একটা স্টাডি গ্যাপ ছিল যে তুমি তো অনেক আগে পাশ করেছো, এখানে দেখলাম তো তুমি হচ্ছে এই লম্বা সময়টা কি করেছো, এই একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কিন্তু একাডেমিক রেজাল্ট নিয়ে কিছু জিজ্ঞাসা করতে অনেক কি করে যদি বেশি গ্যাপ হয় তাহলে জিজ্ঞাসা করে, মানে কি যে খারাপ প্রশ্ন তা না, এটা হচ্ছে প্রশ্ন করে মানে আসলে কি করেছো সেটা জানার চেষ্টা করে। একটা জিনিস ওইটা জিজ্ঞাসা করেছে যে মানে তুমি এখন কিছুতে জয়েন করেছো কিনা বা কিছুতে করছো কিনা বা এখন তোমার অবসর সময়টা কিভাবে কাটে, যে এইটাই তাছাড়া আর কিছু জিজ্ঞাসা করে কথা বলছেন। আচ্ছা ঠিক আছে। বিসিএস প্রিলিমিনারি পাস করার পরে লিখিত পরীক্ষার জন্য তো যেহেতু অনেকগুলো সাবজেক্ট এবং আপনি বলছিলেন যে আপনাকে আপনি অনেক
আপনার সর্বোচ্চটা চেষ্টাটা আপনি দিয়েছেন। কত ঘন্টা পড়ালেখা করতেন? পড়ালেখা প্রথমে যখন শুরু করলাম তখন একটা টেকনিক অবলম্বন করতাম, 25 মিনিট করে মোবাইলে টাইমার সেট করতাম 25 মিনিট, যেহেতু আমার একটা স্টাডি গ্যাপ ছিল প্রথমে বললাম, আমি টানা মানে টেবিলে বেশিক্ষণ বসে থাকতে পারতাম না, তো আমি চেষ্টা করতাম 25 মিনিট টাইমার দিয়ে 25 মিনিট পড়ার, ওই 25 মিনিট আমি কিচ্ছু করবো না, বই নিয়ে দরকার হলে বইয়ের দিকেই তাকিয়ে থাকবো, তারপরে 5 মিনিট একটা গ্যাপ দিয়ে আবার 25 মিনিট, এইভাবে করে প্রত্যেকদিন আমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এভাবে সময় বাড়িয়ে বাড়িয়ে, রিটেনে যখন আমি দিয়েছি এমনও হয়েছে যে আমি 17 থেকে 18 ঘন্টা আমি করেছি, আমার হাইয়েস্ট মনে হয় 18 ঘন্টাই হবে, মানে আমি শুধু টেবিলে যাই খেতাম 18 ঘন্টা পড়ালেখা করেছি, জি স্যার, টেবিলে যে একটু খেতাম খেয়ে আবার চাটা নিয়ে আমার টেবিলে বসতাম, খাওয়া দাওয়া বাদে পুরো সময়টা, জি স্যার, ইভেন মনে হচ্ছে আম্মু তো আমাকে পরে বকাই দিয়েছে আমার ব্যাক পেন শুরু হয়ে গিয়েছিল, মানে আমি যখন রিটেন পরীক্ষা শুরু শেষ করলাম তারপর আমাকে আবার ডাক্তারের কাছে যে ব্যাক পেন আমাকে পরিশ্রম করতে হবে, এটা আমাকে কেউ এনে দিবে না, কারণ যেখানে আমার মনে আছে আমরা 41-এ মনে সব থেকে বেশি অ্যাপ্লাই করেছিলাম স্যার, 4,25,000 মতো হবে, এবার তো একটু কম করেছে, তো ওখান থেকে আমার যেহেতু জেনারেল ক্যাডার 818 জন জেনারেল ক্যাডার হয়েছে, তো এটা যেন তেন একটা বিষয় না, খুবই মিলি পার্সেন্টেজ হিসেবে ক্যাডার এসেছে, তো আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে এটা কোনোভাবেই সম্ভব না, যে যত পরিশ্রম করবে তার সাফল্য তত বেশি। ইয়েতে যখন অ্যাপ্লিকেশন করার পরে দেখলেন যে অনেক পরীক্ষার্থী, প্রায় 4,75,000 পরীক্ষার্থী এটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল, এর মধ্যে প্রায় 4,500 মতো পরীক্ষা দিয়েছিল, এবং বাংলাদেশের বিসিএস এর ইতিহাসে এটাই হচ্ছে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী ছিল 41তম বিসিএস, আর আপনার লাকি করতে যোগ্য এবং লাকি দুইটাই বলতে পারি, সেটা হচ্ছে 48 এবং 41 বিসিএস, এই দুইটা বিসিএস তো সম্পূর্ণ একেবারে কোটা মুক্ত ভাবে ক্যাডার বেসড নিয়োগ, মানে রিক্রুটমেন্ট একেবারে 100% বেসড অন মেরিট, তো সেক্ষেত্রে আপনার অনেক পরীক্ষার্থী দেখে কোনো ঘাবড়ে গিয়েছিলেন কিনা? না ওরকম ঘাবড়ে যায়নি, কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে 4,75,000 অ্যাপ্লিকেন্ট কিন্তু পরীক্ষার্থী কি সবাই, এটা প্রথমে একটা মাথায় নিয়ে এসেছি, আর ওটা আমি চিন্তাই করিনি যে কত পরীক্ষা দিচ্ছে বা কত সবাই দেখে কাট মার্ক নিয়ে বা পিএসসি কত টিকাবে, এটা নিয়ে অনেক টেনশন করে, আমার মনে হয় যে তোমার পরীক্ষা হলে 2 ঘন্টা যদি তুমি সর্বোচ্চটুকু দিয়ে আসতে পারো তাহলে বাদ বাকি যেটা হলো কয়টা দেখা যাবে, এত আদার্স সাইড চিন্তা করা আমার কখনো মনে হয়নি, যে ওইগুলো টেনশন করলে আসলে নিজের পরীক্ষাটাই নষ্ট হয়, যে কাট মার্ক অনেক বেশি হবে আমি পারবো না, আমি যা পারি আমি সেগুলোই দাগাবো, হলে হলো না হলে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ইয়েতে আপনার এখন মনে করেন যে রেজাল্ট হয়ে গেল, সামনে জয়েন করবেন কিছুদিনের মধ্যে, এটা তো প্রি রিটেন ভাবে দিচ্ছেন প্রায় 4 বছর প্লাস হয়ে গেল, তাই না? এটা দীর্ঘ সময় গেছে, এখানে এখন 43, 44, 45 এই পরীক্ষাগুলো কি দেওয়া হয়েছে এর মধ্যে? 43টা আমি ওভাবে করে দিতে চাইনি, কারণ আমার 1 মাস পরে আমার রিটেন পরীক্ষা ছিল 43-এর প্রিলিট আছে, তো আমি ওটা ওভারলুকই করে তারপর দিয়েছিলাম, পরীক্ষাও ভালো হয়েছিল কিন্তু ওটা আমার হয়নি, আর 44-45 আমি অ্যাটেন্ডই করিনি, আর 44 হচ্ছে আমার দিতে মন চাইনি, আমার 41-এর ভাইবা দিয়ে মনে হচ্ছে যে ওখান থেকে হয়তো কিছু একটা হতে পারে বা রিটেনটা একটু ভালো হয়েছিল এই জন্য, আর আরেকটা জিনিস হচ্ছে মানে আমার মনে হয় আমার সবটুকু পরিশ্রম বা আমার যত ত্যাগ তিতিক্ষা যা বলেন সেটা 41-এ ঢেলে দেওয়া শেষ, আর অবশিষ্ট ছিল না যে আমি 44-45-এ ভালো বলেছেন, এটা অনেক মজার একটা বিষয়, আসলে খেটে খুঁটে পড়লে প্রথমে একটা এফর্ট ভালো করে দিলে খুব সর্বোচ্চ পরিমাণে এটার রেজাল্ট, উনি তো কনফিডেন্ট ছিলেন এটা বোঝাই যাচ্ছে 41তম বিসিএস এ কিছু একটা হতে চলেছে, তো আমার মনে হয় এবং অনেক কনফিডেন্স এর ফল তো পেলেন আমরা যেটা দেখলাম। আসুন মায়া ছড়াই,